আন্দোলনের সরকার পতনে বিএনপির টাইমলাইন শেষ 30 ডিসেম্বর ঢাকায় ব্যাপক শোডাউন বাড়িয়েছে আত্মবিশ্বাস দিনে যে ভোট চুরির প্রক্রিয়া সেটাও জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এদের অধীনে কোনো নির্বাচন করে কোনো লাভ হবে না বিএনপি তো জনসাধারণের কথা বলতেছে আর এই সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণ লাইভ দুর্বিষহ করে তুলছে একজন জেলখানা একজন বিদেশে পালিয়ে আছে মানুষ কিসের উপর ভিত্তি করে যে বিএনপির প্রতি আগ্রহ দেখে মানুষ মাঠে নামবে তাতে সম্পৃক্ত হবে সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়ে গেছে নির্বাচন নিয়ে বিদেশীদের আশ্বস্ত করার দায়িত্ব সরকারের নয় বিদেশি লোককে আমার আশ্বস্ত করার দরকার নাই আমি আমার কাজ করে গেলে দে উইল আন্ডারস্ট্যান্ড এবং তখন দে উইল ফলো জনগণ আমার সাথে থাকলে বিদেশি নন বিদেশি ফরগেটেবল দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঠান্ডাজনিত রোগে ঢাকা শিশু হাসপাতালে এক সপ্তাহে দ্বিগুণ রোগী বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা দেশে কোভিড নিয়ন্ত্রণে থাকলেও শঙ্কা জাগাচ্ছে করোনার নতুন উপধরন BF7 নতুন বছরে স্বস্তি টানা দুই মাস বাড়ার পর কমলো এলপিজির দাম 12 কেজিতে কমানো হলো 65 টাকা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ওপর শুনানি আগামী সপ্তাহে বছরের শুরুতেই বিশ্ব অর্থনীতিতে শঙ্কা বেশিরভাগ দেশে মন্দার হুঁশিয়ারি IMF-এর বাংলাদেশে সুখবর ঊর্ধ্বমুখী রেমিটান্স বাড়ছে রপ্তানি আয়ও আল কায়দার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে পাহাড়ে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রেফতার 6 হিজরতের নামে ঘর ছাড়া 9 জনকে পরিবারের হাতে তুলে দিল র‍্যাব এবং ভোলায় অচেতন করে স্কুল ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ রাতভর আটকে রাখা হয় রিসোর্টে অভিযুক্তরা গ্রেফতার হলেও হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় পরিবার